तो बंधुरा पश्चिमबंगे ये बसंतकाले आरो एकटी नतून भयंकर रेकर्ड गड़ेছে এবং এই রেকর্ডের ফলে পশ্চিমবঙ্গের বহু জেলাতে তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে এবং বসন্তকালে এই রকম টাইপের তাপমাত্রা বৃদ্ধি এর আগে কখনো দেখেনি আবহাওয়াবিদরা। তো বন্ধুরা কোন কোন জেলাতে আবহাওয়াবিদদের মতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং ভয়ঙ্কর গরম কোন কোন জেলাতে পড়ার সম্ভাবনা রয়েছে সে সম্পর্কে একদম লেটেস্ট লাইভ আপডেট দেবো যে কবে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বুকে আরও একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। তো বন্ধুরা কবে এই ঘূর্ণিঝড় ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশে এবং যখন বজ্রঝড় ধেয়ে আসবে তখন তার গতিবেগটা কত উঠতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রে সে সম্পর্কে একদম লেটেস্ট লাইভ আপডেট আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একবার স্কিপ না করে। এবং আপনি যদি জানতে চান যে আপনার জেলাতে কতটা গরম পড়তে পারে, কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা ফার্স্ট অফ অল আমরা তাপমাত্রা মোডে চলে এসেছি এবং আপনাদেরকে দেখাবো যে কবে কবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে কিন্তু বলা যেতে পারে যে মাঝরাতের বেলায় কিন্তু 25°C তাপমাত্রা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমরা যদি ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু ভোরবেলার দিকে কিন্তু প্রায় 23 থেকে 24 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বাড়বে। তো আপনাদেরকে একদম লাইভ ট্র্যাক করে দেখাবো যে কত তাপমাত্রা বাড়তে পারে, দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রায় কিন্তু 36 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা উঠতে। তো আমরা যদি কলকাতাতে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান টাইম। তো বন্ধুরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কলকাতার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে 36 ডিগ্রি থেকে 37 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং দেখুন বন্ধুরা ধীরে ধীরে তাপমাত্রা বেড়ে গিয়ে প্রায় 41 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে গিয়েছে, অর্থাৎ 40 ডিগ্রি উপরে কিন্তু তাপমাত্রা পৌঁছে গিয়েছে। তো আমরা দেখব সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে 41 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি এবং 41 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আসছে মঙ্গলবারে আবারও আসতে পারে এবং তাপমাত্রা কিন্তু প্রতিনিয়ত আবার কমবে এবং এই কমার পেছনে কিন্তু রয়েছে মূলত একটা মেঘলা আকাশ, দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা আংশিক মেঘলাচ্ছন্ন আকাশ থাকার ফলে কিন্তু তাপমাত্রাটা অনেকটা কমে গেছে। যদি আমরা কোলাঘাটের দিকে যাই তাহলে কিন্তু আরও ভয়ঙ্কর পরিস্থিতি চলে আসবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এই মুহূর্তে কিন্তু কোলাঘাটে দেখতে পাচ্ছেন যে 43 ডিগ্রি কিন্তু তাপমাত্রা পৌঁছে গিয়েছে, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 43 ডিগ্রি কিন্তু তাপমাত্রা আবারও সেই মঙ্গলবারের দিনকে, অর্থাৎ মঙ্গলবারের ক্ষেত্রে কিন্তু একটা তাপমাত্রার বিরাট বড় রেকর্ড হয়ে যাবে এবং দুপুরবেলা 2টোর সময় কিন্তু 43 ডিগ্রি তাপমাত্রা এবং প্রায় প্রত্যেক বছরই বসন্তকালে তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে, কিন্তু যেহেতু এই বারের ক্ষেত্রে অনেকটাই আলাদা রয়েছে এই পরিবেশ সেই কারণে কিন্তু তাপমাত্রাটা যথেষ্ট বেশি রয়েছে এবং যেটা আমরা বুঝতে পারছি তাপমাত্রা কিন্তু আরও একটা নতুন রেকর্ড করে ফেলেছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা বায়ুঝাপটা মোড়টাতে চলে এসেছি এবং মূলত সোমবারের পর থেকে কিন্তু যে ঝোড়ো হাওয়া সেটা কিন্তু ধীরে ধীরে বঙ্গোপসাগর থেকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা অনস্ক্রিনে, বঙ্গোপসাগর থেকে কিন্তু টোটাল বায়ুটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে ধেয়ে আসছে এবং এর ফলে বন্ধুরা একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কালবৈশাখী ঝড়ের মতো ঝড় কিন্তু একটা আসতে পারে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে একটা বায়ু ধেয়ে আসছে এবং যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো ধীরে ধীরে কিন্তু এই বায়ুর গতিপথটা ধীরে ধীরে চেঞ্জ হবে এবং বলা যেতে পারে যে উড়িষ্যার ভুবনেশ্বরের থেকে কিন্তু ধীরে ধীরে গোটা পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। খড়গপুরের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রায় 40 থেকে 41 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু একটা ঘূর্ণিঝড় কিন্তু ধেয়ে আসছে, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। পুরুলিয়ার ক্ষেত্রেও প্রায় একই রয়েছে, 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু ধীরে ধীরে বায়ুটা চলে আসছে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটায় ঢাকার ক্ষেত্রেও প্রায় সেম রয়েছে, ফরিদপুরের আশেপাশে দেখতে পাচ্ছেন প্রায় 51 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু ধীরে ধীরে বায়ুটা আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসছে এবং যদি আমরা একটুখানি ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু আমরা মঙ্গলবার দিনকে দেখব পুরোপুরি ম্যাপটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমরা যদি সকালবেলা 11টার সময় দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সকালবেলার দিকে প্রায় ঝোড়ো হাওয়ার গতিটা অনেকটাই বেড়ে যাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। কলকাতার আশেপাশে প্রায় কিন্তু 51 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ প্রায় অলরেডি পেয়ে গেছে। যদি আমরা রাঁচির দিকে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 60 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ঝোড়ো হাওয়া কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে যেমন হলদিবাড়ি এছাড়াও গঙ্গাসাগরের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এই ঝড়ের প্রভাব সবার আগে পড়বে এবং কলকাতার দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসবে এবং যদি আমরা দুটোর সময় দুপুরবেলা দেখি তাহলে কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে গোটা পশ্চিমবঙ্গের মূলত দক্ষিণবঙ্গটায় কিন্তু পুরোপুরি কভার করে ফেলেছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঢাকা পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে একটা ভয়ঙ্কর ঝুড়ো হাওয়া কিন্তু সৃষ্টি হবে, কিন্তু ওপরের দিকে যে উত্তরবঙ্গ এবং উত্তরে যে বাংলাদেশের পার্টটা রয়েছে অর্থাৎ রংপুর থেকে সিলেট পর্যন্ত কিন্তু খুব বেশি ঝুড়ো হাওয়া সৃষ্টি হবে না মঙ্গলবার দিনকে, তবে ধীরে ধীরে কিন্তু সবকটা জায়গাতেই এই একটা ঘূর্ণিঝড়ের প্রভাবটা স্পষ্টভাবে দেখা যাবে। যদি আমরা গতিবেগটা টাকা যদি দেখি তাহলে কিন্তু প্রায় কালবৈশাখী ঝড়ের মতো গতিবেগটা কিন্তু এই মুহূর্তে রয়েছে। দেখতে পাচ্ছেন ৪৭ কিলোমিটার প্রতি ঘন্টা, চন্দননগরে ৪৮ কিলোমিটার প্রতি ঘন্টা এবং শান্তিপুরে দেখতে পাচ্ছেন ৪৪ কিলোমিটার, বর্ধমানের ক্ষেত্রেও প্রায় ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা এবং বাঁকুড়ার দিকে বন্ধুরা ৫১ কিলোমিটার। পুরুলিয়ার দিকে যদি আমরা যাই তাহলে কিন্তু পুরুলিয়ার ক্ষেত্রে প্রায় ৬০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু রয়েছে এবং ধানবাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রায় ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা। ওপরের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নলহাটির আশেপাশে কিন্তু প্রায় ৪১ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত ঝড় হওয়ার গতিটা কিন্তু স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশে সাইকুলপাড় এখানে প্রায় ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা এবং ফরিদপুরের কাছে ৪৪ কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খুলনার আশেপাশে কিন্তু প্রায় ৬০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু ঝড় হাওয়াটা আসবে। প্রায় প্রত্যেকটা জেলা কিন্তু সাথে বলা যেতে পারে যে বাংলাদেশের ক্ষেত্রে এই ঝড়ের কিন্তু কবলে পড়ে যাবে এবং সবথেকে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে এই যে জেলাটা রয়েছে সিনবাগ এর আশেপাশে। এছাড়াও ফটিকছড়ি উপজেলার কাছাকাছি কিন্তু প্রায় বলা যেতে পারে যে ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ঝুড়ো হাওয়া কিন্তু সৃষ্টি হবে এবং সবথেকে ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু এই যে এলাকাটা রয়েছে সেখানেই কিন্তু আসতে চলেছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো একটা পরিস্থিতি কিন্তু খারাপ হতে চলেছে মঙ্গলবার দিনকেই এবং মঙ্গলবার দিনকে যদি আমরা পুরোপুরি ট্র্যাক করি তাহলে কিন্তু বিকেলবেলা হতে না হতেই সন্ধে পড়তে না পড়তে কিন্তু এই ঝড় হওয়ার গতিবেগটা ধীরে ধীরে মানে স্পন্দিত হতে শুরু করবে এবং কমতে শুরু করবে দেখতে পাচ্ছেন এবং রাত্রেবেলার ক্ষেত্রে এই ঝড়ের প্রভাবটা অনেকটাই কমে যাবে। তবে পরের দিনকে আবারও এই ঝড়ের একটা হালকা মাঝারি প্রভাব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসতে চলেছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কলকাতার ক্ষেত্রে একটা হালকা প্রভাব কিন্তু থাকবে ঝড় হওয়ার গতির ক্ষেত্রে এবং সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল এ কিন্তু বেশ একটা হালকা মাঝারি প্রভাব থাকবে। তবে আরও ভয়ঙ্কর প্রভাবটা কিন্তু বেড়ে যাবে এই যে জেলাটা বললাম অর্থাৎ সেনবাগ, ফটিকছড়ি উপজেলার আশেপাশে এই অঞ্চলটাতে কিন্তু পরিস্থিতিটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। পার্টিকুলারলি এই যে জেলাগুলো রয়েছে যেমন বেলুনিয়া, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা এই টোটাল জেলাটাতে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জেলাটাতে যদি আমরা গতিবেগটা মেজারমেন্ট করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো কিন্তু প্রায় ৮০ কিলোমিটারের কাছাকাছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি ঝড়ো হাওয়ার গতিবেগটা কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং এইখানেই কিন্তু বাংলাদেশের এই জেলার ক্ষেত্রেই পরিস্থিতিটা কিন্তু অনেকটাই আলাদা হয়ে যাবে। যদি আমরা পশ্চিমবঙ্গের থেকে তুলনা করি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের থেকে প্রায় দ্বিগুণ গতিবেগে কিন্তু ওই জেলার উপর দিয়ে কিন্তু পুরো টোটাল একটা ঝড়ো হাওয়া সৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরোপুরিভাবে এই দিক দিয়ে কিন্তু বায়ুপথা নির্ণয় হচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে গতিবেগটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। বিকালবেলার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি তাপমাত্রাটা কিন্তু অনেকটাই কমে যাবে। অপরদিকে যদি আমরা বৃহস্পতিবার এপ্রিল মাসের ১লা তারিখে যদি চলে যাই তাহলে কিন্তু এই ১লা তারিখে ঝড়ো হওয়ার যে প্রভাব সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে অনেকটাই কম থাকবে। দেখতে পাচ্ছেন পুরো টোটাল এলাকাটায় কিন্তু গ্রিন কালারে রয়েছে অর্থাৎ সবুজ কালার থাকার কারণে কোনো রকম কিন্তু খুব বেশি প্রভাব এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রে ১লা এপ্রিলের তারিখে কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন আমরা খুব বেশি প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং শুক্রবার দিনকে আমরা দেখে নেব প্রভাবটা কতটা পড়তে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব বেশি প্রভাব একদমই নেই, বলা যেতে পারে যে ঘূর্ণিঝড়ের প্রভাবটা কিন্তু একদমই থাকবে না শনিবারের পর থেকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা শনিবার দিনকে আমরা চলে এসেছি এপ্রিল মাসের ৩ তারিখে, খুব বেশি প্রভাব কিন্তু আর দেখা যাবে না। বন্ধুরা এই মুহূর্তে আমরা বজ্র বৃষ্টি ঝড়টাকে অন করে দিচ্ছি এবং এই মুহূর্তে দেখে নেবো যে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির প্রভাবটা আসতে পারে সোমবারের পর থেকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং ধীরে ধীরে কিন্তু ম্যাপটা চেঞ্জ হচ্ছে এবং দুপুরবেলা ৩টের সময় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকমভাবে বৃষ্টিপাতের প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি না। বৃষ্টিপাতের প্রভাবটা কিন্তু যেটা বোঝা যাচ্ছে পুরোপুরিভাবে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে থাকবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন মনমোহন সিং, ঢাকা, এছাড়াও কুমিল্লার আশেপাশে, কালাইয়ের আশেপাশে কিন্তু ঝড় বৃষ্টির প্রভাবটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এছাড়া বরিশাল, খুলনার আশেপাশে কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ একটা হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু গোটা বাংলাদেশের ক্ষেত্রে বহু জেলাতে রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে এবং বলা যেতে পারে যে বিকেলবেলা ৫টা সময় ঢাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রায় কিন্তু বলা যেতে পারে যে 4-5 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলার ক্ষেত্রে। ঢাকার আশেপাশে অঞ্চলগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটাই থাকবে। অপরদিকে আমরা যদি পরের দিনকে দেখে নিই মঙ্গলবার দিনকে কী পরিস্থিতি হতে পারে, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে কি হবে না সেটা আমরা দেখব। দেখতে পাচ্ছেন বন্ধুরা মঙ্গলবার দিনকে কিন্তু পুরোপুরিভাবে সকালবেলা থেকে কিন্তু একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এই যে সিলেটের পোর্শনটা রয়েছে সেখানে কিন্তু একটা তুমুল ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এবং সিলেটের পাশাপাশি যে জেলাগুলো পড়বে সেগুলো কিন্তু মৌলভীবাজারের আশেপাশে বহু জেলা কিন্তু রয়েছে, সেই জেলাগুলোর মধ্যে একটা তুমুল ঝড় বৃষ্টি আসতে পারে এবং যদি আমরা মেজারমেন্ট করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু মিলিমিটারের পরিমাণটা বাড়ছে प्राय आमरा देखते पाচ্ছি যে 30 मिलीमीटर কাছাকাছি একটা তুমুল ঝড় বৃষ্টি কিন্তু আসবে এই সিলেট এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষেত্রে। তবে গোটা বাংলাদেশে সেই রকম ভাবে আমরা বৃষ্টিপাতের প্রভাব দেখতে পাচ্ছি না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু জেলা এমন রয়েছে যেমন যেটা আমরা দেখতে পাচ্ছি কোচবিহারের আশেপাশে কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাতটা আসবে। তবে পশ্চিমবঙ্গে গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেই রকম ভাবে বৃষ্টিপাতের প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা ট্র্যাকটাকে চালিয়ে নিয়ে যাব, ট্র্যাকটাকে আমরা দেখব যে দুপুরবেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গে আছে কি নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালাচ্ছি। তবে পশ্চিমবঙ্গে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। বাংলাদেশের ক্ষেত্রেও খুব বেশি বৃষ্টিপাত কিন্তু হবে না। আমরা ধীরে ধীরে বুধবার দিনকে 31 তারিখে পৌঁছে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনাটা নেই, এই কারণটা কিন্তু মূলত পশ্চিমবঙ্গ থেকে বায়ুটা যাচ্ছে বাংলাদেশের দিকে এবং যার ফলে কালো মেঘ কিন্তু এই বায়ুর বিপরীতে কাজ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসতে পারছে না এবং যার ফলে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না, কিন্তু ঝোড়ো হওয়াটা কিন্তু একদম কিন্তু বরাবর থাকবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং এর ফলে আমরা ঝোড়ো হওয়ার যে পরিস্থিতি সেটা কিন্তু আমরা উপলব্ধ করতে পারবো। এবং ধীরে ধীরে কিন্তু আমরা বৃহস্পতিবার দিনকে চলে যাচ্ছি এবং বৃহস্পতিবার দিনকে যেহেতু খুব বেশি ঝড় আসবে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই কারণে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটাই কম রয়েছে। আবারও কিন্তু গরম বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই ঝড় বৃষ্টি মিটে যাওয়ার সাথে সাথেই বুধবার দিনকে মিটে যাবে পুরোপুরিভাবে ঝড় বৃষ্টি এবং তারপরে কিন্তু আবারও গরম বাড়বে প্রতিনিয়ত। সেটা সম্পর্কে সম্পূর্ণ লেটেস্ট আপডেট আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হবে, তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা আজকে ভিডিওতে এইটুকুই ছিল লেটেস্ট আবহাওয়া রিপোর্ট। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে এখনই একটি লাইক করে দেবেন এবং লাইক করার পাশাপাশি নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে দিলে পরবর্তী দিনকে কেমন টাইপের আবহাওয়া থাকতে হবে সেটা আপনি নিজের চোখে আমাদের বেঙ্গল জব কেয়ার চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনার জেলার নামটা এবং অবশ্যই এটাও জানিয়ে দেবেন যে আপনার জেলাতে এই মুহূর্তে কেমন টাইপের আবহাওয়ার পরিস্থিতি চলছে এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।